প্রিয় দর্শক, মুসলিম নারীরা যেসব উপায়ে পর্দা করে কিংবা মুসলিম নারীদের যে ধরনের ড্রেস পছন্দ, এরকম কিছু ড্রেস সম্পর্কে আজকে আমরা জানব। 1. হিজাব। দেশ এবং সংস্কৃতি ভেদে অনেক মুসলমান নারী হিজাব পরিধান করেন। মূলত মাথা, চুল এবং গলা, ঘাড়ের খোলা অংশ ঢাকা হয় এই পোশাক দিয়ে। বিভিন্ন ডিজাইনের এবং রঙের হিজাব পাওয়া যায়, যেগুলো পরলে চেহারা পুরোটাই দেখা যায়। 2. নিকাব। নিকাব পরলে নারীর পুরো শরীর ঢেকে যায়, শুধু চোখ দুটো খোলা থাকে। সাধারণত পুরোপুরি রক্ষণশীল মুসলমান নারীরা নিকাব পরেন। নিকাব মূলত কালো রঙের হলেও অন্যান্য রঙের নিকাবও ইদানিং দেখা যায়। 3. দোপাট্টা। দক্ষিণ এশিয়ার মুসলিম নারীদের মধ্যে জনপ্রিয় দোপাট্টা বা ওড়না, নিকাব বা বোরকার মতো না হলেও এই পোশাকেও নারীর শরীর অনেকটা ঢাকা থাকে, তবে চুলে কিছুটা চেহারা এবং গলা দেখা যায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য ধর্মের মেয়েরাও দোপাট্টা পরেন। 4. আল আমিরা। মূলত দুই টুকরো কাপড় দিয়ে আল আমিরা তৈরি করা হয়। একটি টুকরো দিয়ে চুল পুরোপুরি ঢেকে দেওয়া হয়, আর অন্য টুকরোটো হিজাবের মতো জড়িয়ে দেওয়া হয়। কম বয়সী মুসলিম নারীদের মধ্যে এই আল আমিরা বেশ জনপ্রিয়। 5. শায়লা। শায়লা হচ্ছে লম্বা চারকোনা এক ধরনের স্কার্ফ, যা গল্ফ অঞ্চলে মুসলিম নারীদের মধ্যে জনপ্রিয়। এটি সাধারণত কালো রঙের হয় এবং কাঁধের কাছে পিন দিয়ে আটকাতে হয়, তবে হিজাবের মতো সব কিছু ঢেকে রাখে না শায়লা। 6. এশার্প। অনেকটা হিজাবের মতো হলেও এশার্প তৈরি হয় সিল্ক দিয়ে এবং বেশ উজ্জ্বল রঙের হয়। মূলত তুরস্কের মুসলিম নারীরা এটা পরিধান করেন। এটি বিভিন্ন রঙের ডিজাইনে পাওয়া যায়। 7. কেরুডং আর টুটুং। ইন্দোনেশিয়ার আধুনিক মেয়েরা আজকাল যে হিজাব ব্যবহার করছে তার নাম কেরুডং, আর প্রতিবেশী দেশ মালয়েশিয়ার নারীদের মধ্যে জনপ্রিয় টুটুং। এই দুটি অনেকটা চাদরের মতো হলেও একটি অংশে সুন্দর প্যাটার্ন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রঙের শেডও। হিজাবের মতো টুডুং বা কেরুডংও চুল, গলা এবং কাঁধ পুরোপুরি ঢেকে ফেলে। 8. চাদর। ইরানের মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় চাদর। বাড়ি থেকে বের হওয়ার সময় সাধারণত সেদেশের নারীরা চাদর পরে নেন। 9. বোরকা। মুসলিম নারীরা সারা চেহারা এবং সারা শরীর পুরোপুরি ঢেকে ফেলে বোরকা পরিধান করে। ক্ষেত্র বিশেষে বোরকার চোখের অংশে জাল দেওয়া থাকে, যাতে তারা দেখতে পারেন। কালো ছাড়াও বিভিন্ন রঙের বোরকা হয়। 10. জিলবুবস। সারা শরীর ঢেকে রেখেও নারীর স্তন এবং পশ্চাদেশের আকার ফুটিয়ে তোলা যায় এই পোশাকে, এই জন্যই একে জিলবুবস বলা হয়। ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই পোশাকের ব্যবহার দেখা যায়, তবে এই পোশাক নিয়ে বিতর্ক রয়েছে।